নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। আজকে বানাবো একদম রেস্টুরেন্টের মতন চিকেন কবিরাজি। এই দেখুন, হাতে রয়েছে চিকেনের ফিলে। তো আজকে বানাবো চিকেন কবিরাজি, একদম সহজ উপায়ে কিন্তু তৈরি হয়ে যাবে বাড়িতে চিকেন কবিরাজি, আর খেতেও কিন্তু একদম পুরো দোকানের মতনই লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি করার জন্য সবার প্রথমে চিকেনটাকে কেটে নেব। এই দেখুন, এরকম পাতলা করে কেটে নিতে হবে। জারটা কাটবো। এটা আমি কেটে পাতলা করে নিলাম, এবার এখান থেকে কেটে বাদ দিতে হবে। এই একটা, আর এগুলো একটু এরকম পাতলা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এগুলোকে এরকম ভাঁজ করে করে নিয়ে করতে হবে। আর এগুলো পিটাতে হবে, পিটিয়ে পিটিয়ে সমান করতে হবে। এই দেখুন, এটাও এরকম ভাঁজ করে নিতে হবে। চিকেন কবিরাজিতে কিন্তু চিকেন কিমা ব্যবহার হয় না, এরকম ফিলে ব্যবহার হয়। তো বাড়িতে কেটেছি যেহেতু একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো সমান করে করে নিয়ে করতে পারে। এইগুলো বেশ ভালোই ফিলে হয়েছে। এবার এই চিকেনের ফিলেগুলো একটু পিটিয়ে নিতে হবে। আমি হামন দিস্তার এইটা দিয়ে এরকম করে পিটিয়ে পিটিয়ে এগুলোকে একটু সমান করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পিটিয়ে নেওয়ার ফলে এগুলো কতটা চওড়া হয়ে যাচ্ছে আর একদম লেভেল হয়ে যাবে। একদম এইরকম বাড়িতে কিন্তু সহজেই একদম কবিরাজি বানানো হয়ে যাবে। এই দেখুন, দেখে দেবো। এবার এইটাও একদম একইভাবে, এই যে উঁচুটা রয়েছে না, এই উঁচুটা আর থাকবে না, জোরে জোরে ভালো করে এরকম করে করে পিটিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন সব কেটে নেবো। এই যে সব আমার একদম হয়ে গেছে, এই দেখুন একদম পিটিয়ে পিটিয়ে কতটা চওড়া হয়ে গিয়েছে দেখুন। এই দেখুন প্রত্যেকটা পিলে, যেগুলো একটু এরকম ছিঁড়ে মতন গেছে সেগুলোকে এরকম একসাথে করে নিলেই হয়ে যাবে। এই দেখুন প্রত্যেকটা, দেখলেন তো কত সহজেই একদম বাড়িতে তৈরি হয়ে গেল চিকেনের ফিলেগুলো রেডি করা। পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নেবো। কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর ধনে পাতা একসঙ্গে বেটে নেব। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে রসুন বাটা, আদা বাটা, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে দিয়ে দেবো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো, হলুদ,
লবণ, দিয়ে দেবো সর্ষের তেল, ভিনিগার, ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। সব কিছু দিয়ে আগে এই মশলাটা একটু মিশিয়ে নিতে হবে, তাহলে ম্যারিনেটটা করতে সুবিধা হবে। মশলাটা আমি একদম মিশিয়ে নিলাম, চিকেনের ফিলেগুলো এর মধ্যে নিয়ে নেব। এগুলো যখন বানাবেন তখন নিজেদের একদম ইচ্ছে মতন সাজিয়ে নেবেন। একটা একটা করে এরকম মাখিয়ে নেবেন আর এই ধারে রেখে দেবেন, সুবিধা হবে। এই একটা হয়ে গেল, এইভাবে সব একদম ম্যারিনেট করে নিতে হবে। এই যে বন্ধুরা সব একদম ম্যারিনেট করে নিলাম, এইভাবে ম্যারিনেট করে একদম রেখে দিতে হবে কিন্তু আধ ঘন্টা মতো, 30 মিনিট মতো রেখে দেবেন। আর হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে 15 মিনিট মতো রেখে দিলেও হবে। সব একদম ম্যারিনেট করা হয়ে গেল, এইভাবে রেখে দেবো 30 মিনিট। এই টোল বিস্কুটগুলো আমি এবার গুঁড়ো করে নেবো। এই বেলুন দিয়ে ঘা মেরে গুঁতো করে নেবো, কি সুন্দর গুঁড়ো হবে দেখুন। এবার আমি একটা ময়দার গোলা করে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এই যে একদম এইরকম হবে গোলাটা, রেডি হয়ে গেল। সব গুঁড়ো করা হয়ে গেল, এরকম পাতিয়ে নেব। দেখেছেন কি সুন্দর একদম ম্যারিনেট হয়ে গেছে, এরকম একটা করে ফিলে নেব। গোলাপ থেকে ডুবিয়ে পার একদম এখানে ফেলতে হবে। এটা ডবল কোটিং করার দরকার নেই, একবার এরকম করে দিলেই হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। এই তখন এই কাটতে গিয়ে, এই পিস কাটতে গিয়ে আমার এখানে হাত কেটে গেছে, ওই জন্য আমি ভালো করে শেপ দিতে পারবো না আজকে। ওই জন্য মাকে বলেছি তুমি শেপটা দিয়ে দাও, এরকম হালকা করে লাগিয়ে নিয়ে। এটা হয়ে গেছে আমার, এই যে এবার আবার একটা তুললাম, তুলে গোলার মধ্যে দিয়ে এর উপরে দিয়ে দেবো। খেতে যে কি সুন্দর লাগে বন্ধুরা, আর বাড়িতে বানালে বেশি করে খাওয়াও যায়, দোকানে তো অনেক দাম নিয়ে নেবে। হালকা করে এরকম একটু থামিয়ে দিলাম, বাকিটা মা করবে। আমি একটু চওড়া করার চেষ্টা করছি। কবিরাজিতে ডবল কোটিং লাগে না, একটা কোটিংই ঠিক আছে। যেটাও হয়ে গেল এটাও মা ঠিক করে নেবে। এবার বন্ধুরা আপনাদের দেখাই, আপনারা যখন এরকম কাটতে গিয়ে যদি কিছু ছিঁড়ে যায় সেগুলো আপনারা কিভাবে করবেন। এই দেখুন এরকম সরু হয়ে গেছে এটা, দেখেছেন? এরকম দুটো নেবেন একসাথে করে নিয়ে, একসাথে এরকম গোলায় ডুবিয়ে নিয়ে
এই ব্রেড ক্রাম্বসের উপরে এরকম দিয়ে দেবেন, দিয়ে এরকম চওড়া করে দেবেন। ছোট হয়ে গেছে বলে যে ফেলে দেবেন সেরকম কিন্তু একদমই না, বা অন্য কিছু করে ফেলবেন সেটার দরকার নেই, সেগুলো দিয়েও কিন্তু কবিরাজি করা যায়। ব্রেড ক্রাম্বসের একদম কোট করে দেবো ভালো করে, এগুলো দোকান থেকেও কেটে দেয় বললে, অনেকে আবার দিতে চায় না যাদের ছুরি থাকে না যেসব দোকানে, ওই জন্য বাড়িতে এনে কাটাটাই ভালো। একটু সাবধানে কাটবেন, আমার মতো এরকম অসাবধানে কাটতে গেলেই কিন্তু কেটে যাবে। এটাও একদম সেট করা হয়ে গেল, একটু চাপ দিয়ে দেবেন যেখানে দিয়ে দেবো, এটা একটু চাপ দাও হাত দিয়ে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, এবার ডিমটা ফাটিয়ে নেব। কুসুম না, এই শুধু সাদা অংশটা নেব। আলতো করে চামচ দিয়ে তুলে নাও, অল্প করে একটু লবণ দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো অল্প করে, দিয়ে এবার ভালো করে ফাটিয়ে নেবো। হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা সব কটা তো গড়ে নিয়েছি, এবার ভাজবো। এর ভাজার আবার দুটো স্টেপ আছে, শুধু দেখতে থাকুন। প্রথম স্টেপে ভাজা রেডি, এইগুলো সব প্রথমে একবার করে ভেজে তুলে নিতে হবে। এই যে এইগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে সবকটা একদম ভেজে নেব। কবিরাজি ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না বন্ধুরা, সন্ধ্যেবেলা এরকম শীতের দিনে ঝটপট এরকম বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, একদম দারুণ একটা রেসিপি। আর চটজলদি কিন্তু একদম বানানোও হয়ে যাবে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হচ্ছে বন্ধুরা, এগুলো এইভাবেও শুধু শুধু খাওয়া যাবে, কলকাতা কেবিন স্টাইলের কাটলেট হবে তাহলে, একদম ফাটাফাটি হচ্ছে। শুধু এইটা হলো কলকাতা কেবিন স্টাইলের কাটলেট, এবার হবে কবিরাজি। কবিরাজির এবার হলো আসল স্টেপ, এই যে ডিমের গোলাটা এরকম করে হাতে করে নিয়ে একদম এরকম করে দিয়ে দিতে হবে, একদম মাঝখানে দিতে হবে এরকম করে। দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে, আচ্ছা একটা টংয়ের সাহায্যে এইভাবে একদম তুলে নিতে হবে। এই পুরোটা একদম দিয়ে দিলাম, এবার এইটা এরকম এক সাইড বরাবর এরকম করে দিয়ে দেবো।
দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একদম কেটে দিতে হবে। এটা এইভাবে একদম রেখে দেওয়ার পরে একটুখানি তারপরে খাবেন, এক দু মিনিট, দেখবেন দারুণ একদম পুরো উপরে পোর্শনটা মচমচে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই আর একটা একদম তৈরি হয়ে গেল। এই দেখুন এগুলো কতটা মচমচে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সব কবিরাজি ভাজা হয়ে গেল। এদিকে একদম পুরো এক থালা একদম চিকেন কবিরাজি, একদম পুরো মুচমুচে চিকেন কবিরাজি রেডি। আর এরকম ডিম দিয়ে ভাজলে কিন্তু এরকম একটু গেজা গেজা হবে। পুরো এক থালা হয়ে গেল চিকেন কবিরাজি। বন্ধুরা দেখলেন তো কত সহজে একদম পুরো বাড়িতেই তৈরি হয়ে গেল চিকেন কবিরাজি, তাও একদম দোকানের মতন। এই দেখুন কতটা মচমচে, দেখুন। আওয়াজটা শুনতে পাচ্ছেন? কুড়মুড় করছে একদম, এর উপরে জালিটা কুড়মুড় করে আওয়াজ হচ্ছে। এই ভিতরটা দেখুন, শুধুই একদম চিকেনের ফিটে দেখেছেন, একদম উপরে ব্রেড ক্রাম্বসটা একদম হালকা দিয়েছিলাম। আর এইটা যা লাগছে না, এই ডিমের এই কোটিংটা উপরে, কেমন হয়েছে? দারুন দারুন। অনেক সময় মেখে রেখে দিয়েছিল, একদম মুখে মিলিয়ে যাচ্ছে, নরম হয়েছে এত সুন্দর। দোকানও বানায় এরকম? দোকানও মানে এত সুন্দর ফ্রেশ পাওয়া যায় না। আর এত সুন্দর লাগছে খেতে, ঝাল ঝাল পুদিনা পাতা ধনে পাতা যে মাখানো ছিল ওর একটা ফ্লেভার বেরোচ্ছে, দারুন দারুন, অসাধারণ একদম, একদম সেরা, বলার নেই, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমার তো ডিমের এই উপরে জায়টা আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, এটাগুলো মুচমুচ করছে, এত ভালো লাগছে। দারুণ হয়েছে, দারুণ একদম ফাটাফাটি। ওরে কামড়ে নিতে হবে। আপনারা যদি পারেন একটু কাসুন্দি লাগিয়ে খাবেন, আমরা তো শুধুই খাচ্ছি, শুধুই ভালো লাগছে। কাসুন্দি দিয়ে গেলে আরও জমে যাবে। চিকেনটা দেখুন বন্ধুরা, ভিতরে একদম পুরো শুধুই চিকেনের ফিডে। এইভাবে বাড়িতে অবশ্যই চিকেন কবিরাজি বানিয়ে খাবেন, মানে অনবদ্য হয়েছে, সেরা রেসিপি, সত্যি সেরা। এতগুলো রেসিপি হয়েছে আমাদের চ্যানেলে, কিন্তু এটা সবথেকে বেস্ট। চিকেনের যত রেসিপি আছে এটা একদম সবসময় ছাড়িয়ে গিয়ে, এত ভালো লাগছে। বাড়িতে বানানো একদম পুরো ফ্রেশ, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, যেভাবে বানালাম ওইভাবেই বানাবেন, একদম সহজ পদ্ধতি, কোনো একদম পুরো হজবজে নেই। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাদ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আর আমরা এখন বসে বসে কবিরাজি খাবো, একদম পুরো অসাধারণ রেসিপি, এক প্লেট এখনও রয়েছে, পুরো জমিয়ে খেতে হবে।